হ্যালো বন্ধুরা, ত্রিপুরা ব্লগার সঞ্চিতা জানালে তোমাদের স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। শীতকালে আমরা প্রায়শই এই যে পিঠা পুলি পায়েস খেয়ে থাকি, তো আমি একটা পায়েস করেছি, একদম রসমালাইয়ের মতন হয়েছে। তো কিভাবে আমি রসমালাইয়ের মতন পায়েসটা তৈরি করলাম সেটাই তোমাদের শেয়ার করব। তো পায়েসটা হচ্ছে এই যে দেখো, পিঠাপুলির মধ্যে আরেকটা পিঠা হচ্ছে চুষি পিঠা, বা আমার মা বলতো মানে কি সই পিঠা। তো এই পিঠাটা বানিয়ে কিভাবে আমি রসমালাইয়ের মতন পায়েসটা করেছি সেটাই শেয়ার করব। তো দেখো আমি কিভাবে এই যে চুষি পিঠাটা তৈরি করলাম, চলো তোমাদের শেয়ার করি আর পায়েসটা কিভাবে তৈরি করলাম। তো দেখতে থাকো, একটা লাইক দিয়ে ভিডিওটা বন্ধুরা। বন্ধুরা, আমি চুষি পিঠাটা করতে নিয়েছি হচ্ছে এই যে বাজার থেকে আনা চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা আমি একটু হালকা টেলে নিয়ে গরম জল করে কাই করে নিয়েছি লবণ দিয়ে, দেখতেই পাচ্ছ। তো কাইটা করে নিয়েছি, এখন ঘি দিয়ে এই কাইটাকে ভালো করে একদম মেখে নেব স্মুথভাবে, যাতে চুষি পিঠাটা করতে আমার সুবিধা হয়, হাতে না লেগে থাকে। সেভাবে আমি ঘিটা দিয়ে মেখে ভালো করে চুষি পিঠাগুলি তৈরি করে নেব। তো দেখো আমি খুব সুন্দর করে একদম ধীরে সুস্থে চুষি পিঠাগুলি বানিয়ে নিয়েছি। আর এই চুষি পিঠাগুলি বানাতে খুব ধৈর্যের দরকার, একদম দেখো কি চিকন করে সরু করে বানিয়ে নিয়েছি পিঠাগুলি। তো চলো পায়েসটা কিভাবে বানাই সেটা তোমাদের এখন শেয়ার। বন্ধুরা দেখো, আমি একটা স্প্যান বসাই দিলাম, আর দিয়ে দিলাম চিনি, 2 চামচের মতন চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব। এই যে আমি বলেছি রসমালাইয়ের মতন হবে, এই ক্যারামেলটার কারণেই আমার চুষি পিঠার পায়েসটা ক্যারামেলের মতন হবে। আর দেখো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এখন আগে থেকে জাল দেওয়া এই ধূপটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নেব। তো আগে থেকে ঘন করে আমি দুধটা জাল দিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি যে দুধটা ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে নাড়া দিয়ে, আর এই যে চিনির ক্যারামেলটা করলাম, আস্তে আস্তে দেখবে দুধের কালারটা চেঞ্জ হবে। তো দুধটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দেবো চুষি পিঠাগুলি। চুষি পিঠাগুলি দিয়ে একটু ফুটিয়ে নেব, চুষি পিঠাগুলি সিদ্ধ হলে তারপর এই যে চুষি পিঠার বাকি মিষ্টিটা আমি দিয়ে দেব। তো এইভাবে করে আমি হালকা নেড়ে দিচ্ছি চুষি পিঠাটা সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, চুষি পিঠার কালারটা আস্তে আস্তে ধরে আছে, খুব সুন্দর একটা লাল কালার চলে আসে, মালাইয়ের মতন রসমালাইয়ের মতন হয়ে আছে। এই যে চিনির ক্যারামেলটার কারণেই রসমালাইয়ের মতন হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি 2টা এলাচ ফাটিয়ে, এলাচটা ফাটিয়ে দিলাম। আর এখন দেবো একটা তেজপাতা, তেজপাতাটা একটু হালকা গরম করে নেব। গরম করে নিয়ে দিলে তেজপাতার একটা ভালো সেন্ট পায়েসের মধ্যে হয়। তো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আমার চুষি পিঠাটা এই যে সিদ্ধ হচ্ছে। দেখলেই তো বেশি কিছু উপকরণ লাগে না, চালের গুঁড়া লাগলো, দুধ লাগলো, চিনি লাগবে পায়েসটা করার জন্য। তো চুষি পিঠাটা সিদ্ধ হয়ে গেলে আমি চিনিটা দেব, এখন চিনিটা দেব না, এই কারণে এখন যদি চিনিটা দিয়ে দিই মিষ্টির জন্য আর দুধটা ছানা হয়ে যাবে, ফেটে যাওয়ার চান্স থাকে, তার জন্য আমি চিনিটা একদম লাস্টে দিব। তো দেখো চুষি পিঠাটা হয়ে গেছে মনে হচ্ছে, দেখতেছি। দেখো কতটা ঘাড়ু হয়েছে চুষি পিঠা, এই যে রসমালাইটা রসটা। এখন দেখে নিচ্ছি চুষি পিঠাগুলি সিদ্ধ হলো কি না। হয়ে গেছে চুষি পিঠা আমার সিদ্ধ হয়ে গেছে, তো এখন দিয়ে। তো বন্ধুরা দেখো, আমি চিনিটা দিয়ে দিলাম দেখতেই পেলে। তো চিনিটা দিয়ে বেশি নাড়বো না, হালকা একটু নেড়ে চেড়ে আমার গ্যাসের এই যে স্টিমটা অফ করে দেব, আর চিনিটা এইভাবেই ভাপে মানে গলে যাবে আর কি। তো বন্ধুরা, চিনিটা দিয়ে বেশি নাড়াচাড়া করলাম না, কারণ দুধটা ফেটে যাবে, ছানা হয়ে যাবে চান্স থাকে তার জন্য। তো একটু পরে তোমাদের দেখাচ্ছি আমার চুষি পিঠার পায়েসটা কেমন হলো। তো বন্ধুরা দেখো, আমার চুষি পিঠা পায়েস কমপ্লিট, রান্না ডান। আর দেখো কতটা সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে কালারটা, একদম রসমলাইয়ের মতন হয়েছে রসটা, দেখতে বুঝতে পারছে কি না জানি না, আমার কাছে তো একদম ভালো লাগলো কালারটা। রসমলাই যেরকম দেখতে হয় লাল লাল, ঠিক সেই রকমই হয়েছে। তো আমার পায়েস কমপ্লিট, এখন একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, আর দেখো একদম ঘাড়ো হয়ে গেছে রসটা। এই যে দুধটা আগেও ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম, তারপর এই যে এখন চুষি পিঠা সিদ্ধ হতে আর একটু হয়েছে। তো আমার চুষি পিঠা পায়েস রেসিপিটা তোমাদের ভালো লাগলো কি না অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা।
তো বন্ধুরা দেখো জুসি পিঠার পায়েসটা একটু ঠান্ডা হওয়ার পর কিরকম হয়েছে, একদম জমে গেছে পুরো, আর দেখতে কতটা সুন্দর লাগছে বলো তো। তো চলো আমার জুসি পিঠার পায়েসটা এখন পরিবেশন করে নেব। আর দেখো এই যে ডিশের মধ্যে ঢেলে আমি দিয়ে দিলাম উপর থেকে কিশমিশ, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে বলো তো জুসি পিঠার পায়েসটা, একদম রসমালাইয়ের মতন হয়েছে কিনা বলো। আর যদি আমার রেসিপিটা বন্ধুরা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো তো। পরিবেশন করে নিলাম, আমরা তিনজন আছি, খেয়ে নেব, আর জাস্ট অসাধারণ হয়েছিল জুসি পিঠার পায়েসটা। তো বন্ধুরা আমার ভিডিওটাও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।